আমরা মানে বাঙালিরা খাসির মাংস খেতে সকলেই খুব ভালোবাসি। এই খাসির মাংস কিভাবে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আমরা রেঁধে নিতে পারবো, এটাই আজকে আমাদের চ্যানেলের ভিডিওর সাবজেক্ট। মাটন বানানোর জন্য আমরা নিয়েছি 2 পেঁয়াজ, 1 টমেটো, 2 কাঁচা লঙ্কা চেরা, নিয়েছি 2 চামচ দই, আদা রসুন বাটা, নিয়েছি 4 আলু যা আমি আগে থেকে ফ্রাই করে নিয়েছিলাম, আর নিয়েছি 400 গ্রাম মাটন। মাটনটাকে আমি স্বাদ মতো নুন, হলুদ ও 1 চামচ সরিষার তেল দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল দেব, তেল হালকা গরম হলে তাতে দেবো তেজপাতা এবং 2 শুকনো লঙ্কা। দেবো অল্প পরিমাণ জিরে। এরপর আমি পেঁয়াজগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। শেষে কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেবো। এরপর পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে থাকবো। মাঝে মাঝে পেঁয়াজটাকে নাড়তে থাকবো এবং ফ্রাই হতে থাকবে পেঁয়াজটা। এভাবেই পেঁয়াজটাকে আমরা নেড়ে যেতে থাকবো এর যতক্ষণ না পর্যন্ত কালারটা আসে। একটা বাটিতে কিছুটা পরিমাণ দারুচিনি, 2 ছোট এলাচ এবং কিছুটা লবঙ্গ এবং একটা বড় এলাচ বাটিতে কিছুক্ষণের জন্য অল্প পরিমাণ জল দিয়ে ফ্রিজ দিয়ে দেবো। এখন পেঁয়াজ প্রায় ফ্রাই হয়ে এসেছে, এরপর আমি ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব এবং কেটে রাখা টমেটোগুলোও অ্যাড করে দেব। ভালো করে সব কিছু মিক্স করে নেওয়ার পর আমি এতে আলুটাও দিয়ে দেব। ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে যাতে মশলাটা আলু মাটন সমস্ত কিছুর মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। এভাবে নাড়িয়ে নিতে হবে। এবং ঢাকা দিয়ে দেবো এটাকে। মোটামুটি 2 মিনিটের জন্য মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দু মিনিট হয়ে গেছে। এরপর আমি বেটে রাখা আদা রসুন এর পেস্টটাকে দেবো। দেখুন কীভাবে এটাকে নাড়িয়ে নিয়ে, এই দেখুন আদা রসুনের পেস্ট, এটাকে আমরা এখন মাটনের ভিতরে ভালো করে দিয়ে দেবো।
ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। কিছু পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দেব স্বাদের জন্য, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন। মশলাটাকে একটু কিছুক্ষণের জন্য কষতে দেব, এরপর আমি এখানে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য অ্যাড করলাম। এটা দিলে পরে মাটনটার কালার খুব ভালো হয়, যেহেতু এটা ঝোল, সেহেতু আমরা সাধারণত বলে থাকি মাটনের লাল ঝোল, তাই এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে খুবই একটা ভালো কালারের এনে দেয় ঝোলেতে। এখন ভালো করে নাড়িয়ে নেব, যাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মাটন এবং আলুগুলোর মধ্যে ছড়িয়ে যায়। এরপর আমি কিছু মশলা অ্যাড করব, প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপরে দিলাম জিরে, জিরে গুঁড়ো। এই মশলাগুলো আমি এক্সট্রা অ্যাড করলাম মাটনটাকে কষিয়ে নেওয়ার সময়। ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা মশলা আলু এবং মাটনের মধ্যে ভালো করে কনজিউম করতে পারে। দেখুন মাংসটা অনেকটাই কষানো প্রায় হয়ে গেছে, এখান থেকে তেল ছেড়েছে এবং কালারটাও খুব সুন্দর একটা কালার এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমি ওই যে ফেটিয়ে রাখা টক দইটাকে, যেটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম 2 চামচ টক দইকে, এটার সাথে অ্যাড করে দেবো। অ্যাড করে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন টক দইটার থেকেও বেশ ভালো, দেওয়ার পর বেশ ভালো কালার ছেড়েছে এবং দেখুন মাংসটা তেলও ছেড়েছে। সাধারণত তেল ছাড়লে কষানো অনেকাংশে হয়ে যায়। দেখুন ভালো রঙও এসছে এবং স্মেলও খুব সুন্দর এসছে। অ্যাকচুয়ালি এরপর আমরা মাংসটাকে সেদ্ধ করবো প্রেশার কুকারে, তার জন্য কড়া থেকে প্রেশারে মাংসটাকে ট্রান্সফার করে নেব। কিছুটা গরম জল আমি করে নিয়েছি, ওই মশলা লেগে থাকা কড়াইতেই সেই জলটা আমি অ্যাড করে দেবো। আপনারা মাংস ঝোলেতে অবশ্যই গরম জলই অ্যাড করবেন, এতে মাংস খুব ভালো সেদ্ধ হয়। গরম জল অ্যাড করা হয়ে গেছে, এরপর আমরা ওই যে মশলাটা, খাড়া মশলাটাকে আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে গ্রাইন্ড করে অ্যাড করে দিয়েছি। দেখুন এরপর আমরা সিটির জন্য দিয়ে দিয়েছি। সাধারণত খাসির মাংসতে আমরা 10টা থেকে 12টা সিটি দিই, খাসির সাইজের উপর ওটা ডিপেন্ড করে, আপনারা 10টা সিটি দিলেও চলবে। দেখুন আমরা 10টা সিটি দিয়েছি, তারপর আমরা ওপেন করছি মাংসটাকে, ঝোলটাকে। খুব সুন্দর স্মেল এসেছে, খুব সুন্দর কালারটাও হয়েছে। একটা ডাবল করে ওটাকে একটু দেখে নিচ্ছি, খুব ভালো একটা পাতলা ঝোলের যে স্মেল এসেছে। দেখুন আমাদের খাসির পাতলা ঝোল ঘরোয়া পদ্ধতিতে রেডি। সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।